দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে বঙ্গবন্ধু গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। আর জনগণের স্বার্থেই জাতির পিতা কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আরমান কায়সারের প্রতিবেদনে বিস্তারিত। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। এ সময় বঙ্গবন্ধু দেশের স্বার্থে কোনো ছাড় দিতেন না বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দেশের স্বার্থে যতই নগণ্য কোনো বিষয় যদি থাকে বঙ্গবন্ধুর কাছে সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রিয় ছিল। শুধু এক কথা ওনার কাছে প্রিয় ছিল না, ওনার নিজের জীবনটা। এদিকে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য সারা জীবন লড়াই করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বারবার তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, তারপরে কোনোদিন কারো কাছে আপোষ করেননি, কারো কাছে তিনি মাথা নত করেননি। এটাই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন এলাকায় গরিবদের মাঝে খাদ্য বিতরণ করে ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেল, দুর্ভোগ কোনোভাবেই পিছু ছাড়ছে না চরাঞ্চলের মানুষদের। বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলগুলোতে কাজের পরিবেশ সৃষ্টি না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টের দিন পার করছেন দিনমজুর শ্রেণীর মানুষ। অর্থের অভাবে মেরামত করতে পারছেন না ক্ষতিগ্রস্ত ঘর বাড়িও। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নদ নদীর ভাঙ্গন। অন্যদিকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আরও 7 সেন্টিমিটার, তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গাজীপুরে নদ নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এতে বন্যার পানি কমতে থাকলেও বাড়ছে পানিবাহিত নানা রোগ। বিশেষ করে গাজীপুরে কালিয়াকৈরের 182টি গ্রামের খেটে খাওয়া মানুষকে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী নানা উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন, পাশাপাশি দেশের উন্নয়ন ব্যাহত করতে একটি চক্র ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশ উন্নীত হয়েছে। আজকে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে।